সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে অনেকেই বলে থাকেন যে স্বামী যদি স্ত্রীর উলঙ্গ শরীর দেখে তাহলে নাকি চোখের জ্যোতি কমে যায়, এই কথাটা কি সঠিক? এ বিষয়ে ইসলাম কি বলে, দয়া করে জানাবেন। তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানাবো যে স্বামী যদি তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকায় তাহলে কি আসলে তার চোখের জ্যোতি কমে যায়, এ বিষয়টা কি আসলে সঠিক? আজকে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, দেখুন আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য স্বর্গক্ষেত্রের মতো করে তৈরি করেছি, তোমরা স্বর্গক্ষেত্রে যেভাবে গমন করো তোমরাও তোমাদের স্ত্রীর সাথে সেভাবে গমন করতে পারবে এবং স্ত্রীকে সেভাবে ব্যবহার করতে পারবে। তো দর্শক, এই হাদিসটি দ্বারা আমরা এটি বুঝতে পারি যে একজন স্বামী চাইলে তার স্ত্রীর সাথে যে কোনো সময়, যে কোনো দিন এবং যে কোনো অবস্থাতে সহবাস করতে পারবে এবং স্ত্রীকে যে কোনোভাবেই ব্যবহার করতে পারবে। তো এই হাদিসটি দ্বারা এটাও প্রমাণিত যে একজন স্বামী যদি তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকায় তাহলে তার চোখের দৃষ্টি কখনো কমবে না। হালাল এবং বৈধ স্ত্রীর সাথে সহবাস করার সুবিধার্থে যদি স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকায় তাহলে তার চোখের জ্যোতি কখনো কমবে না। এটি অত্যন্ত ভুয়া এবং ভ্রান্ত ধারণা। যারা মনে করেন যে স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকালে স্বামীর চোখের জ্যোতি কমে যাবে, তারা ভুলের মধ্যে আছেন। তারা আসলে প্রকৃত বিষয়টা জানে না, এজন্য তারা এরকম ভুল বিশ্বাস এবং কুসংস্কার নিয়ে তারা জীবনযাপন করছে। তো তাদেরকে এই বিশ্বাস এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সবসময় সঠিকটা জানার চেষ্টা করবেন, কখনো ভুল এবং কুসংস্কার নিয়ে চলবেন না। কুরআন এবং হাদিস হচ্ছে জীবন সমস্যার সকল সমাধান। আপনার যেটা জানার দরকার হবে সেটা আপনি কোনো গুণী ব্যক্তি অথবা কুরআন হাদিস থেকে জেনে নেবেন, নিজের মন মতো করে, মন গড়া মতো করে কখনো কোনো কিছু বুঝে নেবেন না। তাহলে হতেও পারে আপনি যেটি ভেবে নিয়েছেন সেটি অত্যন্ত ভুল এবং কুসংস্কার। তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।